হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর গুড মর্নিং। তো এখন হচ্ছে সকাল 9টা বাজছে, আর আজকে আমার একটা পার্সেল আসবে। তো আমি মিশো থেকে একটা জিনিস অর্ডার করেছি, সেটা তোমাদেরকে এখন বলবো না, সিক্রেট। তো তোমরা দেখতেই পাবে, ভিডিওটা অবশ্যই দেখো পুরোটা, সেটা দেখার জন্য যে আমি কী অর্ডার করেছি। তো চলো। আমার পার্সেলটা চলে এসছে, তো আমি এখন খুলবো না, তো ঘরের কাজ আছে অনেক, তো সেই কাজগুলো করে আসি, আর স্নানটাও করে নিই, তারপর তোমাদের সাথে এটা খুলবো। তো চলো একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমি স্নান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমি একটু স্কিন কেয়ার করে নিই আগে, একটু টিমটিম লাগিয়ে চুলতে আসছে, তারপর আমি তোমাদের সাথে খুলছি প্রোডাক্টটা, ঠিক আছে? তো চুলকিস্ট লাগিয়ে নিই। লংটা একটু বেশি হয়, তার জন্য আমি আর কি বড় সাইজ দেখে অর্ডার দিয়েছি। তো কেমন লাগছে? তো ওটা পরে দেখি, ঠিক আছে? কোনটা আমার বেশি ভালো লাগে। তো এই টপটা বেশ, কাপড়টা খুব সুন্দর, এই টপটার মানে নরম নরম আছে। তো বন্ধুরা, টপ যদি তোমরা দেখলে কিরকম এসছে, সবই ভালো, কাপড়ের কোয়ালিটিটাও ভালো, খারাপ না। একটা ফল্ট হয়ে গেছে, যেটা হচ্ছে এই টপটার মধ্যে একটা ফুটো আছে, একটু ভালো করে দেখো, এটাতে একটা ফুটো আছে, যেটার জন্য আর কি আবার এটাকে সেলাই করতে হবে। রিটার্ন তো করবো না, কারণ ভালোই এসছে প্রোডাক্টটা, শুধু শুধু এই ফুটোর জন্য আবার রিটার্ন করা অনেক ঝামেলা। তো বাদ বাকি সব কিছুই ঠিক আছে, ভালো এসছে, যেরকম চেয়েছিলাম সেরকম এসছে। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর তোমরা অনেকেই আছো যে ভিডিও দেখো বাট মানে লাইকও তেমন করো না, আর সাবস্ক্রাইব তো করোই না, মানে
প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিও দেখছো তাহলে সাবস্ক্রাইব করতে কি আপত্তি, সাবস্ক্রাইবও করে দিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। তো বাই বাই।